আসসালাম ওয়ালাইকুম শেয়ার করছি হেলদি ওটস চিকেন পাকোড়া বিকালের নাস্তা বাচ্চাদের টিফিন অথবা ইফতারের জন্য খুবই উপযোগী বড়দের সাথে সাথে ছোটদেরও অনেক পছন্দ হবে ওটস চিকেন পাকোড়া আশা করছি ভালো লাগবে নিয়ে নিচ্ছি এক কাপ সেদ্ধ চিকেন আমি মুরগির বুকের মাংস থেকে কিছুটা মাংস নিয়ে হালকা লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা করে এভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ওটস ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে দিতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ কাপ ধনে পাতা কুচি দুই চা চামচ কাঁচা মরিচ কুচি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ ওয়ান ফোর্থ কাপ ভেষণ এটা আমার হোমমেড আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ব্রেড গ্রাম আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন এখন এর ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এখানে আমার হাফ কাপের মতো পানি লেগেছে আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এ থেকে আমি অল্প অল্প করে নিয়ে আমি পাকোড়ার মতো করে নেছি। আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে পাকোড়া তৈরি করে নেবেন বেশি একটা মসৃণ করব না যেহেতু এটা পাকোড়া একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি এগুলো এখন আমি ভাজতে নিয়ে যাচ্ছি ভাজার জন্য আমি পর্যাপ্ত তেল নিয়ে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পাকোড়া দিয়ে সবগুলো ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে আমি পুরো পাকোড়াগুলো ভেজে নিয়েছি এক সাইড হয়ে গিয়েছে আমি সেটাকে উলটিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম না থাকে সেই ক্ষেত্রে আপনারা টোস্টের গুঁড়াও ইউজ করতে পারেন পাকোড়াগুলো আমার প্রায় হয়ে গিয়েছে আমি সবগুলো একবার নেড়ে দিচ্ছি আমি আরও একবার নেড়ে নিচ্ছি আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে আমি এগুলোকে তুলে নিয়েছি একইভাবে আমি বাকি যে পাকোড়াগুলো আছে সেগুলোকেও ভেজে নিয়েছি মিডিয়াম হিটে তৈরি হয়ে গেল আমার ভিন্ন ধর্মী পাকোড়া আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক বাটনে অবশ্যই একটা ক্লিক করে দিবেন আমি একটু ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো রাখছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ